বাংলার পড়াটা কিভাবে হবে, তাহলে তোমাকে আমি বলছি বাংলার পড়াটা পড়ার সময় বাংলার প্রিপারেশনটা নেওয়ার সময় প্রিপারেশন স্ট্র্যাটেজি হবে বেসড অন ইন্টারমিডিয়েট সিলেবাস, বেসড অন এবং ইন্টারমিডিয়েট সিলেবাসের যে বাংলা প্রথম পত্রের কথা তুমি ভাবছ, বাংলা দ্বিতীয় পত্রের কথা তো ভাবো নাই, বাংলা দ্বিতীয় পত্রে ইন্টারমিডিয়েটে যে সকল চ্যাপ্টার আছে ওই জিনিসগুলোই তোমার আসলে বিসিএসের সিলেবাস, প্রস্তুতির এই ট্র্যাকে নাও, তোমার আটকাইতে পারবে না। হ্যাঁ, বিসিএস ট্র্যাকের প্রিভিয়াস কোয়েশ্চন সলভ করার জন্য বিসিএস ট্র্যাকের বিসিএসের গাইড তোমার লাগবে, সেই নিয়ে লাস্টে কথা বলছি, কিন্তু তোমার বেসিক হবে কি, বেসিক হবে কি এইচএসসি, কারণ এখানে 140 নম্বরের যে লিখনি ওখানে সারমর্ম লিখতে হয়, ওখানে পত্র লিখতে হয়, ওখানে রচনা লিখতে হয়, এগুলো সব এখানে করতে হয়, কথা বলছো কিনা? হ্যাঁ, সুতরাং ওই জিনিসগুলোকে একটা বড় বাংলা ভালো একটা ব্যাকরণ বাসায় থাকা, একজন বিসিএস প্রার্থীর পড়ার টেবিলে থাকা এবং ওই জিনিসগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা এবং লেখার যে লিখন কাঠামোগুলো সম্পর্কে ধারণা নেওয়া, এগুলো শুরুর কাজ, বুঝতে পারছি, অনেক বেশি এগিয়ে যাবা। আচ্ছা, এখন বাংলা নিয়ে, বাংলা নিয়ে আর কাজ হচ্ছে এই, আর কোনো সাপোর্টিং বই সার লাগবে কিনা? আমাদের একটা টেক্সট বই আছে, বাংলা টেক্সট বই, ওই টেক্সট বই একই একটা পড়া মনে থাকবার জন্য পড়াটা রিভিশনের কিন্তু দরকার আছে, যদি তুমি রিভাইজ করতে না পারো তোমার কিন্তু পড়া মনে থাকবে না, কথা বুঝছো কিনা? এবং বিসিএস এর ব্যর্থতার পেছনে বড় কারণ সেটা। অনেক স্টুডেন্ট দেখবা সে, আমি একটা বইয়ের নাম বলছি ওটা কিনছে, আর একটা বইয়ের নাম ও বন্ধু থেকে বন্ধুর হাতে একটা বই দেখছে ওটা কিনছে, আর একজন শিক্ষকের ক্লাসের সময় আর একটা বই, সব বই কিনছে, এখান থেকে কিছু ওখান থেকে কিছু ওখান থেকে কিছু অনেক কিছু পড়ে সে স্ট্রাগল করে যাচ্ছে, যা বলে তা করার চেষ্টা করছে, কিন্তু অনেক জায়গা থেকে পড়ে পড়াগুলাকে সমন্বয় করতে না পারার কারণে পরীক্ষায় কনফিউশন, কনফিউশনের কারণে সে প্রিলি ফেল করে, অথচ এই ছেলে যদি রিটার্ন দিত দেখা যেত একটা ভালো একটা ক্যাডার পাইত। এরকম ব্যর্থতার নজির হচ্ছে সবচেয়ে বেশি, সবচেয়ে এক্সাম্পল এই জায়গাটাতে বেশি, অনেক পড়া পড়ে কিন্তু অনেক পরিশ্রম করে কাজের যে বেলায় কাজে আসে না, এই জন্য একটা স্ট্র্যাটেজি কিন্তু শুরু থেকে করতে হবে, সেটা হচ্ছে একটা পড়া একই জায়গা থেকে বারবার পড়া, একটা পড়া একই জায়গা থেকে বারবার পড়া, ভিন্ন ভিন্ন জায়গা থেকে বারবার পড়ার চেয়ে ভালো, একই পড়া একটা পড়া একই বিষয় একই বিষয় একই জায়গা থেকে বারবার পড়া ভালো বেশি, বুঝতে পারছি কিনা? তাহলে এই জন্য অনেক বই ব্যবহার না করে তুমি ওই টেক্সট বইটা কালেক্ট করবা বাংলার, এই টেক্সট বইটাতে ব্যাকরণের বেসিক এবং সাহিত্যের টোটাল বেসিকটা আছে, ওটা টেক্সট বই, ওটা গাইড বই না, গাইড বই না, দামও কম, বোর্ড বই কিন্তু যেরকম টাকা ওরকম, 150 টাকা অল্প টাকার বই, এই বইটাই পড়বা, কোনো কথা যদি ওই বইয়ের বাইরে লাগে তাহলে ওই বইতে লাল দিয়ে লাল কলম দিয়ে লিখবা, কালার পেন দিয়ে লিখবা, ইউজ ওয়ান বুক, ভালো রেজাল্ট হবে, কথা বলছো কিনা? আর ওই বইয়ের বাইরে আসবে না। বাংলা ইতিহাসের সবচেয়ে কঠিনতম বাংলা অংশটা হচ্ছে এবারে, এখানে 35টা প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে এই ওই টেক্সট বইটা থেকে প্রায় 32টা প্রশ্ন সরাসরি আসছে, এটা নিয়ে আমি ভিডিও বানাই দিছি, পৃষ্ঠা নম্বর সহ প্রশ্নের ছবি সহ, কথা বলছো কিনা? 9-10 ব্যাকরণ পড়ার দরকার নাই, 9-10 ব্যাকরণ যতটুকু তথ্য আছে এই তথ্যের বাইরে আরও যতটুকু তথ্য এক্সট্রা দরকার সবকিছু সমন্বয় করেই গ্রামারটা এখানে গ্রামার অংশটা সাজিয়ে দেওয়া হয়েছে, সো ডিপেন্ড অন দ্যাট ওয়ান। আচ্ছা, গেল বইয়ের কথা এবং সাবজেক্টের কথা, এবার আসো ইংলিশ, এই কথাটা না শুনে যাবে না কারো কাজ থাকলেও,